আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টেডিয়াম উইথ টিজেড। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। একটি সুসংবাদ দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন বছরের যাত্রা। বাংলাদেশি ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের মাঠের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, তবে মাঠের বাইরের একটি স্বপ্ন সদ্যই পূরণ করেছেন বিজয়। বিজয়ের জার্সি নম্বর 66, বলে রাখা ভালো, বাংলাদেশের 66 নম্বর টেস্ট ক্যাপ পেয়েছিলেন তিনি, সেজন্য নিজের জার্সি নম্বর রেখেছেন 66। তো মূল কথা আসা যাক, নিজের জার্সি নম্বরের সাথে মিলিয়ে কন্টেইনার 66 নামে একটি স্ট্রিট ক্যাফে খুলেছেন বিজয়। তার এই রেস্টুরেন্টটি সাজানো হয়েছে ক্রিকেটের ছোঁয়া রেখেই। বাংলাদেশের ক্রিকেটারদের নাম দিয়ে ক্রিকেটের অপর এক নামের আদলেই গড়ে তোলা হয়েছে এটি, যেখানে শোভা পাচ্ছে সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ সহ বাংলাদেশের অনেক ক্রিকেটারের নাম। কন্টেইনার 66-এর অবস্থান ঢাকার মিরপুর 2-এর লাভ রোডে। বিজয়ের ঘনিষ্ঠ সূত্র স্টেডিয়াম উইথ টিজেডকে জানিয়েছে এখানে খাবারের ভেতর কফি, কোল্ড কফি, বার্গার, চিকেন উইংস, চাউমিন, উত্তর আফ্রিকার বিখ্যাত খাবার শাকশুকা সহ আরও অনেক কিছুই। এই রেস্টুরেন্ট সম্পর্কে বিজয় জানান, এটা তার স্বপ্নের একটা উদ্যোগ ছিল যা এখন বাস্তবে রূপ পেয়েছে। ভক্ত সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি সবার দোয়াও কামনা করেছেন বিজয়। আজ এই পর্যন্ত এই ধন্যবাদ, দেখা হবে আগামী কোনো ভিডিওতে।